নেত্রকোনায় অবৈধভাবে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জ্যোতির্ময় পরিবারের লোকজন। 28 আগস্ট বুধবার নেত্রকোনা পৌর শহরের বলাইনগুয়া কুড়ির পাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জ্যোতির্ময় সরকার অভিযোগ করে বলেন, উত্তম সরকার পিন্টু ও সুমন সরকার গংরা আমাদের পৈতৃক সম্পত্তি জোর করে দখলে নিয়েছে এবং আমাদেরকে আমাদের নিজ পৈতৃক সম্পত্তিতে যেতে বাধা দিচ্ছে। এ সময় ভুক্তভোগীরা তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের কাছে দাবি জানান। দাদার নামে একটি আছে, দাদার নাম সিএস, প্রথম যদি দাদার নামে, ঈশান সরকারের নামে, এরপরে বাবার নামে আরও আর মাঠরেখর বিআরএস যাকে বলে, ছোটো ভাইয়ের নামে দানপত্র ছিল, তারা বন্টন করে করে আমাদের ভাইয়ের নামে দিয়ে দিছে। ওইখানে আমাদের পৈতৃক জমি, পৈতৃক জমির মধ্যে আমরা ওই জমিটা হলো রাস্তার পাশে, ওইখানে আমরা কয়েকটা দোকান ঘর করছি, আমার দাদা দোকান ঘর করছে কয়েকটা, এই দোকান ঘরগুলা ওরা জোর করিয়া দখলে নেওয়ার জন্য পায়া তারা চালাইতেছে এবং দুইটা এর মধ্যে দুইটা দোকান দখল করে ওরা অবস্থান নিছে এবং আমাদেরকে এখানে আসতে দেয় না, আমাদেরকে ভয় দেখা, আমরা এদিকে আসতে পারি না। নাম করে আর কি এই বছরের প্রথম দিকে নির্বাচনের নাম করে প্রথম এই ঘরগুলো দখল করে, হ্যাঁ, নির্বাচনের পরে আর ছাড়ে না এবং তারা এখানে জবরদখল করে এটা আছে। কারা? সুমন সরকার এবং বিন্দু সরকার। আমাদের সত্যদখলীয় জমির কাগজপত্র মূলে আওয়ামী লীগ সরকার সংসদ নির্বাচনের সময় এটা অফিস চেম্বার করে নেয়, অফিসে নৌকার প্রতীক দিয়া অফিস করে, অফিস করার পরে তারা এখন পর্যন্ত ছাড়ে নাই, তাদের দখলে রাখছে। স্থানীয় কাউন্সিলর হেলালুদ্দিন শেখ সুমন সরকার বলে যে সে বলছে এই তার, এটা তার ইয়েতে শক্তিতে এখানে এটা দখল করে রাখছে।